गुड मॉर्निंग इंडिया, ना ना इंडिया ना, गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। केमन आछो तुम्हारा सबाई? आशा करछि भालो आछो, सुस्थ आछो। सब समय ईश्वर काछे प्रार्थना करब तुम्हारा जे जेखाने आछो सबाई भालो थाको, सुस्थ थाको। आमार चैनले नतून आरेकटी भिडियो तुम्हादेर अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा जानिए आमी आमार भिडियोटा प्रत्येक दिन स्टार्ट करी और आज के स्टार्ट करलाम। तो देखो बासी काज छेड़े, बासी जामा टामा छेड़े, मुख हात धुए तारपर आमी चले आसब तोमादेर सामने। आज आमार भीषण मजार दिन। मजार दिन माने कि बोलो तो, आज आमाके टिफिन करते हबे ना। सेई जे तोमादेर बोलछिलाम बावली पाउरुटी दुदिन आगे, तो सेई बावली पाउरुटी आबारो एने दिए गेछे, आजके तीनटे एने दिए गेछे। आमार तो खेले एसिडिटी हय, तो तबुओ भाबछि आधखाना खेये नेब, ना हले निजेर जन्य आबारो नय छातुमुड़िगुलो खेते हबे, ना हले आबार निजेर जन्य दुटो रुटि करते हबे। तो आमी एखाने चा दिये खेये नेब। আর এখনো পর্যন্ত দুধ দিয়ে যায়নি, দুধ আসলেই ছেলেরা খাবে দুধ দিয়ে। হ্যাঁ, তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি এখন উপরের ঘরে চলে এসেছি। এখন কটা বাজে? 10:30 হবে। তো ছেলেরাও এখানে খেয়ে নিয়েছে আর আমি উপরের ঘরটা পরিষ্কার করে বিছনা ফিছনা ঝাড়া ঝেড়ে, মানে অন্যদিন তো ছেলেরা ঝেড়ে রাখে, তো আজকের আর ওরা ঝাড়িনি দেখে। আর টিফিন না থাকলে না তাড়াতাড়ি দেখবে কাজ হয়ে যায়। তো ঝেড়ে বিছনা ঝেড়ে ঘর ঝাঁট দিয়ে মুছে নিজে স্নান করে পরিষ্কার হয়ে তারপর আসছি তোমাদের সামনে। আর এই চাদরটা আমি রোদ্দুরে দিতে বলেছিলাম, তো দেখি পিটপিট করে বৃষ্টি পড়ছে। সমস্ত কাজ শেষ করে স্নান করে রেডি হয়ে একটু বসেছি, আর নিচে ভাত আর আজকের হবে ডিমের ঝোল। তো ডিম সেদ্ধ বসিয়ে এসেছি আর বাইরে খুব হাওয়া দিচ্ছে। আজকে রোদ্দুর উঠেছে, আজকের বৃষ্টি ফিষ্টি কিচ্ছু নেই, আজকে রোদ্দুর উঠেছে আর খুব ভালো লাগছে রোদ্দুর উঠলে। খাওয়া দাওয়া খতম, খাওয়া দাওয়া শেষ করেই আসলাম। হ্যাঁ, তো ও তোমাদের আমি রান্নাটা দেখাইনি না, তো চলো আজকে কি রান্না করেছি দেখে নাও। একবার তো বলেছি, একবার দেখে নাও। তো এই দেখো হয়েছে, আজকে করেছি ডিমের ঝোল। তোমাদের তো সকালে বলেইছি ডিমের ঝোল করব। আর এখানে আলুর বড়া ভাজছি, তো অল্প কটা ভাজা হয়েছে আর কড়াই কটা ভাজছি আর এই কটা রয়েছে। তো দেখো এই কটা ভাজলেই আমার হয়ে যাবে, খেতে দিয়ে দেবো। খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কাজ শেষ করে চলে এসেছি। কাজ সারাদিন শেষ হয়, কাজ আমাদের শেষ হয় না, সারাদিন সারাদিনই আমাদের কাজ থাকে। আর আজকের কারেন্টটা এত জ্বালাচ্ছে, এখন যাইনি কারেন্টটা। তো সকালবেলা কি হয়েছে, 8টার সময় কারেন্ট চলে গেছে, 8টা না 7:45 সময়, 7:45 তখন, 7:45 সময় কারেন্ট চলে গেছে। 8টার জলটা একটুও পাইনি। অবশ্য 8টার জল আমি কাজও করি না, হ্যাঁ 8টার জল আমার লাগে না, কিন্তু অনেক সময় উঠি। আজকে যেরকম উঠে গেছিলাম 8টার জলে কাজ করতে পারিনি, কারেন্ট ছিল না, জল ছিল না। হ্যাঁ, তখন কটায় কারেন্ট আসলো, 7:45 নাগাদ, না সরি ভুল বলছি, 7:45 নাগাদ দেখি সরু সরু জল পড়ছে। আর 9টার পরে কারেন্ট এসছে, 9টায় জল চলে যায়, 9টার পরে কারেন্ট এসছে, তাও 9:10-15 এরকম কারেন্ট এসছে। আবার 11টার জলটাও সরু সরু করছিল। আমি স্নান করে বেরোলাম তখন 11:45, 11:45 আমি স্নান করে বেরোলাম। যেই আমি বেরোলাম দেখি কলের জল পড়ছে না, কলের জল পড়ছে না, তার মানে ওই দিকের কারেন্টটা গেছিলো, ওই পাড়ার কারেন্টটা। আর কারেন্ট না থাকলে আমাদের এদিকে জলও থাকে না, জলের ভীষণ সমস্যা হয়। তো এই হচ্ছে কারেন্টটা আজকের ভীষণ জ্বালাচ্ছে আর জলটাও ওই রকম করছে। তারপর 12:30টার পর, 7:45 নাগাদ, হ্যাঁ 12:30টার সময় ছেলেকে বললাম, কিরে চান, এখনও তখনও চান করেনি ওরা, জলটা ছিল না বলে। তো বললাম পাইপটা খুলে দেখ, ওপরে জল আসছিলো না, তো বললাম পাইপটা খুলে দেখ নিচে জল পড়ছে কিনা। তো দেখলো নিচে সরু সরু জল পড়ছিলো। তো তারপর 5-10 মিনিট পরেই তারপর জল চলে এসেছিলো, মানে মোটা জলটা পড়ছিলো। আর মোটা জল না থাকলে আমাদের ওপরে জল ওঠে না, উপরে জল না উঠলে আমাদের তো ওপরে সব কিছু, ওপরে জল না উঠলে আমাদের স্নান সব অসুবিধা হয়ে যায়। তুলে ফেলি গায়ে গেঞ্জি দিয়ে আগে, 4:10 বাকি। এই এটা তো লালুর, এটা একদম অন্ধকার করে আসছে, বুঝতে পারলে যখন তখন আবার বৃষ্টি নামতে পারে। জামা কাপড় আজকের অনেক কেচেছি, অনেক জামা কাপড় কাচা হয়েছে। ওই কালো প্যান্ট লেগিংস আছে না লম্বা,
পড় ঝেড়ে নিয়ে পড়। কত দেখেছো জামা কাপড়, এই দেখো ভরে গেছে পুরো জামা কাপড়ে। তো এখন বাজে 8:37, এতক্ষণ পরে আসলাম। তার কারণ হচ্ছে আজকে তো বৃহস্পতিবার ছিল, ছেলের নাচের ক্লাস ছিল, তো সেখানে গেছিলাম আর আসলাম তখন কটা বাজে, 7টা বাজে আসলাম। আন্টি পড়াচ্ছিল, ছেলে পড়তে বসে গেল আর আমি চা করে দিলাম, ওদের দুধ বিস্কুট দিলাম, ওরা খেলো দুইজনা আর চা করলাম, আন্টিকে দিলাম, আমি নিজে খেলাম আর রাত্রিরে রুটি তরকারি করলাম। করলাম আলু দিয়ে সয়াবিন দিয়ে কষা কষা তরকারি, সয়াবিনের তরকারি মানে সয়াবিন কষা আর কি, আর করলাম রুটি। এই ওপরে আসলাম, 1 মিনিটও হয়নি ওপরে এসেছি, জাস্ট এসেই মানে আমি ভাবলাম মানে আগে ভিডিওটা শেষ করি, না হলে না এডিট হবে না অনেক রাত্রির হয়ে যাবে, আর 1:30টা তো বেজেই গেছে তোমাদের বললাম। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দেবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, তারা অনেক অনেক ভালোবাসা। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আসছি নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিনে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, টাটা।